বিমানে টিকিট যেন সোনার হরিণ, দিনের পর দিন ঘুরেও মিলছে না ফিরতি টিকিট। পদে পদে হয়রানি হতে হচ্ছে প্রবাসীদের, পোহাতে হচ্ছে দুর্ভোগ। কোভিডের কারণে আটকে পড়া চট্টগ্রামের প্রবাসীরা দ্রুত কর্মস্থলে ফিরতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। জনশক্তি কার্যালয়ের তথ্য বলছে, করোনার কারণে চট্টগ্রামে আটকা পড়েছে 1 লাখের বেশি প্রবাসী। তাদের অনেকে জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশে আসেন। দীর্ঘদিন ধরে দেশে অবস্থান করার কারণে আর্থিকভাবে সংকটে পড়েছেন প্রবাসীরা। ওরা রাস্তা থেকে কাগজ নিয়ে বাইর করে দিতেছে, কি সমস্যা কি আসে বিষয় ওরা জিজ্ঞাসা করে না। আমাদেরকে এখান থেকে বলতেছে কাগজ নিছে, কি একটা নাম্বার দেয়, সবাই চলে যেতেছে। এটা তো আমাদের কোনো সমাধান না। আজকে আমরা 7 মাস, প্রথমে আমি দুবাইয়ের অ্যাপ্রুভেল পাইছি, অ্যাপ্রুভেল পাই আমি ফার্স্টবার এখানে বিমান অফিসে আসছি। আমার রিটার্ন টিকিটও আছে, ওনারা আমাকে ওই আমার যে মেয়াদ ছিল 3 তারিখ পর্যন্ত, আমার মেয়াদ আছে 3 তারিখ পর্যন্ত, আমাকে টিকিট দেয় না, হয়তো টিকিট সব বেচা শেষ। বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি যে আমাদের জন্য যেন এগুলো সব কিছু রেডি করে দেয়। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কর্মস্থলে ফিরে যেতে চান প্রবাসীরা, কিন্তু বিমানের টিকিট যেন সোনার হরিণ, টিকিটের জন্য এসে পড়তে হচ্ছে হয়রানিতে, পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আমি 26 বছর বিদেশ করতেছি, আমি একটা টাকা হুন্ডি পাঠাইনি, রেমিটেন্স সব ব্যাংকের মাধ্যমে আসছে, আমার সকল ডকুমেন্ট আছে। আমি ডিসেম্বরের 26 তারিখ আসছি, এখনো আমার যাওয়ার কোনো ব্যবস্থা হইতেছে না। 3 ঘন্টা পর্যন্ত আমি বাইরে বসে আছি, মানে কোনো তথ্য পাওয়ার জন্য কোনো তথ্য পাইতেছি না। করোনার কারণে আটকে পড়া এইসব প্রবাসীরা এখন কর্মস্থলে ফিরে যেতে চান, এজন্য সরকারি সহযোগিতা কামনা করেছেন তারা। হয়রানির কোনো সীমা নাই, আমরা ওই আমরা যদি বিমান অফিসে আলি বলে ট্রাভেলে যো, ট্রাভেলে যাইলে বলো ওইখানে যো, ওইখানে যাইলে বলো ওইখানে যো, 80,000 টাকা, 90,000 টাকা, 1 লাখ টাকা ওই রকম চাইতেছে। সরকার আমাদের দিকে থাকায় আমাদের দিকে সুনির্দিষ্ট নজর দেয়, আমাদেরকে যদি স্পেশাল বিমানের মাধ্যমে যদি আমাদের ওখানে ট্রান্সফার করে দেয়, আমরা সরকারকে হেল্প করতে পারবো। প্রবাসীদের হয়রানির বিষয়ে চট্টগ্রামে বিমানের সেলস অফিসে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজি হননি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।